নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ সকল সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য সেখানে আপনার বয়স কুড়ি হতে পারে বা আপনার বয়স ষাট নট ম্যাটার তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেড হান্ড্রেড মিলবে এ ধরে কখনও এগোবেন না বড় ধরনের রেজিস্টার নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে তো প্রথমে আসি গোচর ফল কি বলছে আসুন জেনে নেওয়া যাক এই মাসে তিনটি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে প্রথমটি হচ্ছে নয় আগস্ট বুধ গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে এরপরে যে দ্বিতীয় গোচরটি হতে চলেছে সেটি এগারোই আগস্ট শুক্র গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে সতেরোই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে এবং শেষ যে গোচরটি হতে চলেছে সেটি হচ্ছে ছাব্বিশে আগস্ট বুধ গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি কেরিয়ার বা কর্মক্ষেত্র দেখুন এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই মাসে যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে এছাড়াও যারা ব্যবসা করছেন সেটা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে আপনাদের কিন্তু ব্যবসা এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ যাবে এবং ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সেই অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনার পরিশ্রমী আপনার সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়াবে অর্থাৎ এই মাসে আপনি যেরকম অ্যাফোর্ড দেবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন অর্থাৎ যদি আপনি সেরকম মাত্রায় পরিশ্রম না করেন তাহলে কিন্তু সেরকম মাত্রায় ফল পাবেন না তাই এই মাসে আপনারা যেরকম পরিশ্রম করবেন ঠিক তেমনটাই ফল পাবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে কোনো শর্টকাটে পয়সা ইনকাম করার রাস্তা কিন্তু খুঁজবেন না বা যদি পেয়েও যান সেই জায়গায় এগোবেন না এই মাসে আপনারা শুধুমাত্র পরিশ্রম করে যেটা সোজা পথে হয় সেই সোজাপথেই কিন্তু ইনকাম করার চেষ্টা করুন সেক্ষেত্রেই কিন্তু আপনাদের মঙ্গল এরপর আসি শিক্ষাক্ষেত্র দেখুন এই মাসে শিক্ষাক্ষেত্র কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হায়ার লেভেলে বলুন বা লোয়ার লেভেল দুই ক্ষেত্রেই কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা কম্পিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে এবং যারা অলরেডি বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে আপনাদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ বাড়বে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনোনিবেশের ব্যাঘাত দেখা যেতে পারে তাই আমি একটি কথাই বলবো আপনারা এই মাসে যেরকম পড়াশোনায় অ্যাফোর্ট দিবেন তেমনটাই কিন্তু ফল পাবেন তাই পড়াশোনায় মনোনিবেশটা ঠিকঠাক রাখুন এবং কনসেনট্রেশনের জায়গাটা ঠিকঠাক রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজাল্ট মারবেলাস হতে চলেছে এরপর আসি পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন মাসের শুরুতেই আপনাদেরকে কিন্তু কাজের সূত্রে বা যে কোনো কারণে পরিবার থেকে দূরে যেতে হতে পারে তবে পরিবারের মেলবন্ধন কিন্তু আপনার প্রতি থাকবে এবং ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই মাথায় রাখুন যদি কোনো পুরোনো কোনো রোগ থাকে সেই রোগকে সেই রোগ আবার বৃদ্ধি পেতে পারে তাই আপনার মায়ের উপর যথেষ্ট পরিমাণে সজাগ এবং সতর্কতা থাকুন এই মাসে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো যেতে চলেছে তবে এই মাসে আপনি পরিবার থেকে প্রথম অবস্থায় দূরে থাকলেও মাসের শেষের দিকে আপনারা সকলে মিলে পরিবারে একসঙ্গে মিলিত হবেন এবং এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে সেখান থেকে আপনার পরিবারে কোনো আত্মীয় স্বজন ইনারা আসতে পারেন এবং সেখান থেকে আপনি কিছুটা মানসিকভাবে আনন্দিত লাভ করতে পারেন এরপর আসি প্রেম বা প্রেমযদিক যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের এই মাসে যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তাদের কিন্তু সেই প্রেম ফিরতে চলেছে এবং প্রেম থেকে কিন্তু যে বাধা বা যে আঘাত আপনি পেয়েছেন সেই আঘাত বা সেই বাধা কিন্তু আপনাদের দূর হতে চলেছে এবং সফলতার সঙ্গে আপনারা কিন্তু এই মাসে প্রেমে সফলতা লাভ করবেনই করবেন এর পাশাপাশি আপনাদের জীবনে একাধিক প্রেম আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা প্রেমিক প্রেমিকা কোথাও ট্যুরে যেতে পারেন বা ঘুরতে যেতে পারেন এবং একে অপরের প্রতি ভালোবাসা আপনাদের এবং রোমান্টিকতা যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে এক কথা যদি বলা যায় প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই মাসে অন্তত এরপর আসি যারা ম্যারেড রয়েছেন অর্থাৎ বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে এই মাসে যদি কোনো পুরনো বিবাদ থাকে আপনাদের মধ্যে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই বিবাদ কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের মধ্যে একটা বোঝাপড়ার জায়গাটা যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে অর্থাৎ দাম্পত্য জীবন এই মাস যথেষ্ট পরিমাণে সুকময় হতে চলেছে আপনাদের জন্য এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যে সমস্ত সম্পর্কগুলো আটকে যাচ্ছিলো হচ্ছিলো না সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি লাভ করবে এবং এই মাসে আপনাদের যারা ডিভোর্স হয়ে গেছে তাদেরও কিন্তু দ্বিবিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বিবাহের দিকটা কিন্তু আপনারা এই মাসে এগোতে পারেন এরপর আসি সন্তান স্থান দেখুন এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুকো যেতে চলেছে তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক হবে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে অর্থাৎ সন্তান একটু অবাধ্যতা করবে সেই জায়গাটা একটু মেনটেন করে চলুন এবং মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে আপনার সন্তানের সেই জায়গাটা একটু দেখে চলুন তবে ওভারঅল সন্তানের স্থান কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে বা ভালো যেতে চলেছে এতটাই বলবো এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের কামাই কিন্তু যথেষ্ট মাত্রায় হবে অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে কিন্তু পাশাপাশি খরচার দিকটাও কিন্তু প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি নিজেও বুঝতে পারবেন না কোন কোন দিক দিয়ে আপনার টাকা বেরিয়ে গেল অর্থাৎ আয়ও হবে ব্যয়ও হবে কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসে যদি আপনার মনের স্বাদ মনের ইচ্ছা মিটাতে চান সেক্ষেত্রে বড় ধরনের কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে আপনার লোন হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল এই মাস কিন্তু অর্থনৈতিক স্থিতির জায়গাটা মধ্যম যেতে চলেছে অর্থাৎ আয় হবে প্রচুর পরিমাণে কিন্তু খরচার দিকটাও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে অর্থাৎ আয়ের সাথে সাথে ব্যয়টাও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে তাই খরচায় যদি আপনারা একটু লাগাম দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এরপর আছে আপনাদের শারীরিক দিক অর্থাৎ হেলথ কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের হেলথের জায়গাটা কিন্তু উঠা পড়ার মধ্যে থাকবে অর্থাৎ কখনো ভালো যাবে কখনও খারাপ যাবে অর্থাৎ মাসের শুরুতেই কিন্তু আপনাদের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই মাথায় রাখুন এই মাসে জ্বর জ্বালা সর্দি কাশি এবং স্নায়বিক প্রবলেম হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন বা গুপ্ত রোগে ভুগছেন তাদের সেই রোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে সাবধানে চলতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু রোগ ব্যাধি ধরতে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনার হেলথ নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে তাই হেলথের দিকটা যদি বলা যায় খুব একটা যে ভালো যাচ্ছে তাও নয় আবার খুব খারাপও যাবে তাও নয় মধ্যম যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো এই ছিল সিংহরাশির জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ